আকাশবাণী আগরতলা। স্থানীয় সংবাদ পড়ছি মনীষা কর্মকার। রাজ্যে কোভিড নাইন্টিন আক্রান্ত রোগীর সংখ্যা বৃদ্ধি পেয়ে হয়েছে 118। এদের মধ্যে দুজন আগে সুস্থ হয়ে গেছেন। গতকাল নতুন করে 30 জনের দেহে করোনা ভাইরাসের সংক্রমণের রিপোর্ট পাওয়া গেছে। মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব এক টুইট বার্তায় জানিয়েছেন, আক্রান্ত 30 জনের মধ্যে 25 জনই বিএসএফ এর 86 নম্বর ব্যাটালিয়ানের জওয়ান, 4 জন বিএসএফ এর 138 নম্বর ব্যাটালিয়ানের জওয়ানদের পরিবারের সদস্য। এছাড়া একজন ট্রাক চালকও করোনা ভাইরাসে সংক্রমিত হয়েছেন। সব মিলিয়ে বর্তমানে রাজ্যে করোনা আক্রান্ত রোগীর সংখ্যা 116। অতিরিক্ত মুখ্য সচিব এস কে রাকেশ মহাকরণে গতকাল সাংবাদিক সম্মেলনে জানান, প্রাথমিকভাবে ভগৎ সিং যুব আবাসে 200 শয্যা দিয়ে কাজ শুরু করা হবে। আগরতলা সরকারি মেডিকেল কলেজের কোভিড হাসপাতালে চিকিৎসাধীন কোভিড নাইন্টিন আক্রান্ত বিএসএফ জওয়ানদের শহীদ ভগৎ সিং যুব আবাসের কোভিড সেন্টারে স্থানান্তর করা হবে। তিনি জানান, এখন পর্যন্ত রাজ্যে 89 জনের করোনা ভাইরাস সংক্রমণের যে হদিশ পাওয়া গেছে, দুজন আগেই সুস্থ হয়েছেন, একজন স্থানান্তরিত হয়েছেন পশ্চিমবঙ্গে। তিনি জানান, ত্রিপুরায় কোভিড নাইন্টিন বৃদ্ধি, রোগ লক্ষণ, সংক্রমণের কারণ ইত্যাদি খতিয়ে দেখতে রাজ্য সরকার ন্যাশনাল সেন্টার ফর ডিজিজ কন্ট্রোলের বিশেষজ্ঞদের রাজ্যে আসার জন্য অনুরোধ পাঠিয়েছে। রাজ্যে এখন পর্যন্ত 7400 জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। বিএসএফ জওয়ানরা কিভাবে আক্রান্ত হলেন এ বিষয়ে বিএসএফ এর আইজির কাছ থেকে যে রিপোর্ট চাওয়া হয়েছিল তার প্রাথমিক রিপোর্ট পাওয়া গেছে। বিস্তারিত রিপোর্টের জন্য অপেক্ষা করা হচ্ছে বলে তিনি জানান। তিনি জানান, রাজস্থানের কোটা থেকে আসা রাজ্যের ছাত্রছাত্রীদের লালারস পরীক্ষার পর নেগেটিভ রেজাল্ট এসছে। ভারতে মোট আক্রান্তের সংখ্যা 56,342, মৃত্যু হয়েছে 1,886 জনের, সুস্থ হয়েছেন 16,540 জন, সুস্থতার হার 29.36%। স্বাস্থ্য মন্ত্রকের মুখপাত্র নতুন দিল্লিতে সাংবাদিকদের জানান, গত 24 ঘন্টায় 3,390 নতুন সংক্রমণ ঘটেছে এবং গত 24 ঘন্টাতেই 1,273 জন সুস্থ হয়েছেন। তবে 216 জেলা থেকে নতুন কোনো সংক্রমণের সংবাদ নেই। করোনা নিয়ে রাজ্যে উদ্বেগজনক পরিস্থিতিতে এবার পুলিশের হাতে গ্রেপ্তার হল 10 জন বাংলাদেশি শ্রমিক। গোপন সূত্রের খবরের ভিত্তিতে গতকাল দুপুরে আগরতলার রাজনগর এলাকা থেকে তাদের গ্রেপ্তার করে পশ্চিম থানার পুলিশ। জানা যায়, গত 7-8 মাস আগে কাজের সূত্র ধরে দালাল মারফত এরা আখাউড়া সীমান্ত দিয়ে রাজ্যে প্রবেশ করে। আগরতলা আসার পর এরা নির্মাণ শ্রমিক হিসেবে কাজ করতে শুরু করে বলে জানায় পুলিশ। এই ভিনদেশি শ্রমিকদের আটক করার পর মেডিকেল পরীক্ষা করার উদ্যোগ নিয়েছে। ধৃতদের বিরুদ্ধে অনুপ্রবেশ ও পাসপোর্ট আইনের মামলা রুজু করেছে পশ্চিম থানা কর্তৃপক্ষ। কেন্দ্রীয় মানব সম্পদ উন্নয়ন মন্ত্রী ডক্টর রমেশ পোখরিয়াল নিশাঙ্ক এবছরে সিবিএসসির দশম ও দ্বাদশ মানের স্থগিত পরীক্ষাগুলো নেবার দিন ঘোষণা করেছেন। ঘোষণা অনুযায়ী 1 জুলাই থেকে 15 জুলাইয়ের মধ্যে পরীক্ষাগুলো নেওয়া হবে। গতকাল সন্ধ্যায় এক ভিডিও বার্তায় এই ঘোষণা করে তিনি জানান, উত্তর পূর্ব দিল্লির দশম মানের যেসব ছাত্রছাত্রী পরীক্ষা হিংসাত্মক ঘটনার কারণে বুঝতে পারেনি তাদের পরীক্ষা গ্রহণ করা হবে। বিস্তারিত নির্ঘণ্ট খুব শীঘ্রই জানা যাবে। করোনা ভাইরাসের সংক্রমণের ফলে গোটা দেশে লকডাউনের মধ্যে প্রথম সারির যোদ্ধার ভূমিকায় রয়েছেন আশাকর্মীরা। একেবারে সামনের সারিতে দাঁড়িয়ে মানুষের সেবায় তারা নিজেদের উৎসর্গ করে চলেছেন। সিদ্ধি আশ্রম এলাকায় 48 নম্বর বৈষ্ণব টিলা আশাকর্মী নিয়তি মিত্র, ওই এলাকায় অস্থায়ী শিবিরে থাকা রাজস্থানে আটকে পড়া এক শ্রমিক পরিবারের গর্ভবতী মহিলাকে জন্ম দেওয়ার ক্ষেত্রে সব ধরনের চেষ্টা করেছেন। অনথিভুক্ত হলে ওই বহিরাজ্যের শ্রমিকের পাশে দাঁড়িয়ে অনন্য নজির গড়েছেন তিনি। নির্ধারিত মূল্যের চেয়ে চড়া দামে ক্রেতাদের কাছে বিলেতি মদ বিক্রি করায় এবার কাউন্টার মালিকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিল আবগারি দপ্তর। তৃতীয় দফার লকডাউন শুরুর সময় শর্ত সাপেক্ষে বিভিন্ন রাজ্যে মদের দোকান খোলার অনুমতি দিয়েছিল কেন্দ্রীয় সরকার। আর সেদিনে আগরতলা শহরের সূর্য চৌমনি সংলগ্ন 2 নম্বর ফরেন লিকার শপের বিরুদ্ধে এমআরপির চাইতে অধিক দামে মদ বিক্রির অভিযোগ ওঠে। এরপর যাবতীয় নথিপত্র যাচাই করার পর গতকালই এক আদেশ মূলে অভিযুক্ত ফরেন লিকার শপের মালিক অশোক কুমার রায়ের লাইসেন্স 7 দিনের জন্য বাতিল করার নির্দেশ দেন পশ্চিম জেলা শাসক। 2 নম্বর ফরেন লিকার দোকানটি 7 দিনের জন্য সিল করা হয়েছে। করোনা পজিটিভ রোগের সংস্পর্শে আসা ধলাই জেলা হাসপাতালে চিকিৎসক ও চিকিৎসা কর্মীরা কোয়ারেন্টাইনে রয়েছেন স্থানীয় পঞ্চায়েতরাজ ট্রেনিং ইনস্টিটিউটে। তাদের সমস্যা ও অভিযোগ এবং পরিষেবার দিকগুলো খতিয়ে দেখতে সরেজমিনে পিআরটিআই পরিদর্শন করেন
বিধায়ক পরিমল দেববর্মা সহ জেলা শাসক ও মহকুমা শাসক পরিদর্শনকালে স্বাস্থ্যকর্মীরা তাদের খাবার পানীয় জল ও পরিষ্কার পরিচ্ছন্নতা সহ বিভিন্ন বিষয়ে অভিযোগ জানান। জেলা শাসক সমস্যা সমাধানে যথাযথ ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেন। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের 159তম জন্মবার্ষিকী গতকাল সারা রাজ্যে সর্বত্র অনাড়ম্বরভাবে পালিত হয়। এ উপলক্ষে আগরতলার রবীন্দ্রকাননে একটি অনাড়ম্বর অনুষ্ঠানের মাধ্যমে মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব অনুষ্ঠানে কবিগুরুর মর্মমূর্তিতে পুষ্পার্ঘ অর্পণ করেন এবং তার প্রতি শ্রদ্ধা জানান। আজ দুপুর পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে জানানো হয়েছে আকাশ প্রধানত মেঘলা থাকবে, বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্তভাবে বৃষ্টি হতে পারে। আগরতলায় আজ সকালে সর্বনিম্ন তাপমাত্রা ছিল 24 ডিগ্রি সেলসিয়াস, দিনের সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 36 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি। স্থানীয় সংবাদ এখনকার মতো শেষ।